এই রমাদান মাসে আমরা কি কি বাদ দিব মানে পরজনীয় কি এবং করণীয় কি আমাদের রমজান মাসে কি কি আমাদের পরজনীয় কি কি বাদ দিতে হবে আমাদেরকে আর কি কি আমরা আঁকড়ে ধরব আমাদের করণীয়টা কি এটা আমাদের জানা দরকার আছে না নেই ইনশাআল্লাহ এক নম্বর রমজান মাসে আমাদের যে বর্জনীয় আমরা যেটা বাদ দেব আমাদের জীবন থেকে আমাদের অভ্যস্ত থেকে সেটা হচ্ছে এক নম্বর সে অপচয় করা যাবে না কি করা যাবে না অপচয় করা যাবে না অযথা অপচয় করা যাবে না অনেক মানুষ আছে অনেক যুবক ভাইরা আছে অনেক মানুষ দেখা যায় রোজা থেকে শুধু সারাদিন ঘুমায় আর ঘুমায় অযথা সময় কেটে দেয় বিশেষ করে মা বোনেরা মা বোনেরা দেখবেন কাজকর্ম করে এই টেলিভিশনের মধ্যে বসে গেছে কিন্তু রোজা তো আছে কোনো কাজকাম নাই শুধু টেলিভিশনের মধ্যেই দিন কাটাইতেছে রমজান মাস তো আপনার তো আমলের মাস আপনি বসে থাকবেন কেন আপনার কাজকর্ম শেষ হয়ে গেছে আপনি কোরআন তেলাওয়াত করেন আপনি তাসবিহ তাহলিল করেন আপনি কালেমার জিকির আজকার করেন তো রমজান মাসটাই আছে আমলিয়াত করার জন্য এটা হচ্ছে এক নম্বর বর্জনে এটা আমাদের জীবন থেকে কি করে দিতে হবে মাইনাস করে দিতে হবে বাদ দিতে হবে অযথা অপচয় করা যাবে না আমাদের সমাজে দেখা যায় ইফতার যখন পার্টি হয় ইফতারে এত প্রকার আইটেম করে সারা বছরের উপর নাস্তায় আইটেম হয় না নাস্তা তো করতে পারে না পারে না অনেক ইফতার অনেক মানুষ ইফতারে ফেলে দেয় এটা আপনি অপচয় করলেন এটা আমাদের জীবন থেকে কি দিতে হবে বাদ দিতে হবে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুবাদদির তাফসিরা খবরদার তোমরা অপচয় করিও না এরপরের অংশে বলেছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন যারা অপচয় করে এরা সাধারণ কোন মানুষ নাই এরা তো শয়তানের ভাই নাউজুবিল্লাহ বলেন যারা অপচয় করে এরা কি শয়তানের ভাই আমরা শয়তান ভাই হতে চাই না এই জন্য আমরা এটা বাদ দিব দুই নম্বর যেটা আমাদের ফরজনীয় সেটা আছে কারো কারো এরকম অভ্যস্ত আছে রমজান মাসে সারারাত সারাদিন ঘুম পারে দিন কাটায় আছে না বিভিন্ন প্রকার কাজকর্ম করে দিন কাটায় এটা তার তাদেরকে করা যাবে না তিন নম্বর যেটা বর্জনীয় সেটা হচ্ছে বিশেষ করে আমি ব্যবসায়ী ভাইদেরকে জানাচ্ছি এটা যারা ব্যবসায়ী ভাইরা আছে এরা আল্লাহর হস্তে এই রমজান মাসে খাবারের দ্রব্যগুলো যথাসময় কমে দেওয়া লাগবে কারণ আপনারা খবর শুনেছেন কিনা জানি না বা দেখেন কিনা জানি না বিশেষ করে আরব কান্ট্রিতে মক্কা মদিনায় বিভিন্ন জায়গায় মুসলমান রাষ্ট্রে ঘোষণা হয়ে গেছে যে রমজান মাসে বিভিন্ন প্রকার সর্ব প্রকার খাদ্যদ্রব্যের মূল্য কমায় দিয়েছে সুবহানাল্লাহ বলে আর আমাদের বাংলাদেশে এমন রমজান মাসে আরো ডাবল হয় কথা বলেন না কেন অন্যান্য মুসলমান রাষ্ট্র অন্যান্য রাষ্ট্রের যে দায়িত্ব আছে এমন রমজান মাস আসলে ওই দ্রব্যের ওই জায়গা দ্রব্যের জিনিসপত্র দাম কমায় দেয় আর আমাদের বাংলাদেশের এমন পরিস্থিতি রমজান মাস আসলে যেটা জিনিস 15 টাকা ওটা আরো 20 টাকা ধরে এই রমজান মাসে আমাদের খাদ্য দ্রব্য দামে কমায় দেওয়া লাগবে এরপরে 4 নম্বর যে বর্জনে ছিল আছে গান বাজনা এগুলো শোনা যাবে না অনেক যুবক ভাইরা আছে রোজা আছে সারাদিন হেডফোন কানের মধ্যে দিয়ে গান বাজনা বিভিন্ন প্রকার থিয়েটার বিভিন্ন প্রকার অন্যায় ভাবে সময়গুলো কি করতেছে ব্যর্থ আমি যুবক ভাইদের পা হাত ধরে বলতেছি যুবক ভাইরা আপনারা এই কাজগুলো করবেন না রোজা থেকে তার কোনো আল্লাহর কাছে দাম নেই রোজা শুধু ওই পেটের ওই খাদ্য শুধু অনাহারে থাকে না আপনি যখন রোজা থাকবেন আপনার গোটা সমস্ত দেহটা রোজা আছে সুবহানাল্লাহ আপনার চক্ষু রোজা আছে আপনার কান রোজা আছে আপনার হাত রোজা আছে আপনার পা রোজা আছে আপনার মুখ আপনার জিহ্বা রোজা আছে আপনার এই চক্ষুটা রোজার হেফাজত করবেন আমি অন্যায় কোনো বা অশ্লীলতা করে এই চোখ দিয়ে আমি দেখব না আপনি হাতে রোজা কেমন করে আদায় করবেন এই হাত দিয়ে আমি কোনো অন্যায় কাজ করবো না আপনি কানে রোজা আদায় করবেন আমি এই কান দিয়ে অন্যায় কোনো জিনিস কি বা বিষয় আমি শুনাশুনি করবো না এগুলো আমাদেরকে কি দিতে হবে বাদ দিতে হবে এরপরে অনেকগুলো সময় পয়েন্ট ছিল আমি সেই দিকে বাদ দিয়ে আমি এরপর আসতেছি করণীয় কি এই রমজান মাসে আমরা কি কি কাজ করব আর কি কি কাজ করলে আমরা আল্লাহর কাছে প্রিয় পাত্র হব আর আল্লাহ আমার আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে সুবহানাল্লাহ বলেন এক নম্বর হচ্ছে এই রমজান মাস আমাদের করণীয় হচ্ছে এই রমজান মাসে আমরা বেশি বেশি করে নফল ইবাদত গুলো করব কি করব নফল ইবাদত করব নফল আমল করব যত প্রকার বেশি নফল আমল গুলো করব দুই নম্বর করণীয় হচ্ছে নিজের যেটা বললাম জিহ্বা এবং মুখ থেকে আমাদেরকে সংযত রাখা লাগবে
কোনো অন্যায় অশ্লীলতা ব্যহার করা মানুষের কোনো কিবত গুণগান আরে ভাই নিজের রোজা থেকে মানুষের গুণগান গিয়ে মানুষের কিবত গিয়ে কি লাভটা আমার আমি যখন অন্যের কিবত যাব আমি যখন অন্যের দোষ আরেকজনকে বলে পালাবো আর ভাই ওই ওই লোকের তো কোনো ক্ষতি হবে না ওই লোক হয়তো সম্মান দিতে পারে বা মানুষটাকে খারাপ চোখে দেখতে পারে কিন্তু ওই মানুষের যে গুণাগুলো আছে সবগুলো তো তোমার ভাগিদা তুমি হয়ে দেখছো কেন এরকম আমরা করব রমজান মাসটা আমরা ভালো করে একে একে মুসলমান অপরকে মুসলমান গলায় হাত দিয়ে আমরা মহিল আমরা এই মাসটাকে আদায় করতে পারি না পারি না এরপরে কাজ হচ্ছে তিন নম্বর কাজ হচ্ছে করণীয় হচ্ছে নিয়মিত তারাবির সলাত আদায় করা লাগবে কি করা লাগবে তারাবির সলাত আছে এই সলাতটা আমরা যত সম্ভব আমরা নিয়মিতভাবে পালন করব এরপরে করণীয় হচ্ছে ফরজ কোন কাজ আমরা রমজান মাসে তরক করব না কি করব না চার নম্বর যেটা সেটা হচ্ছে ফরজ কোন কাজ আমরা তরক করব না পাঁচ নম্বর করণীয় হচ্ছে বেশি বেশি গুনাহের জন্য সারাদিন আপনি আল্লাহর কাছে কি চান আপনার জীবনে গুনার জন্য ক্ষমা চান আল্লাহ তাআলা বলতেছেন যে যখন কোনো মানুষ রোজা থাকা অবস্থায় আমার কাছে গুনাহের জন্য লজ্জিত হয় আমি আল্লাহ ওই তোয়াটা ফেরত দিতে লজ্জা বোধ করি সুবহানাল্লাহ বলেন না কেন তা রমজান মাসে আপনি যদি রোজা রাখবেন না আপনি শুইতে বসতে হাঁটতে চলতে ফিরতে আপনি নিজে নিজে অনুভব করবেন আল্লাহ আমি এরকম গুনার কাজ করেছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ বিশেষ করে রোজাদারের দোয়া কবুল হয় ইফতারের আগে কি হয় ইফতারের আগে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কিন্তু এই ইফতারের আগেই দেখা যায় বিভিন্ন মজলিসে বিভিন্ন জায়গায় দেখা যায় ওই ইফতারি সময় বিভিন্ন প্রকার হট্টগোল ওখানে কি জিকির আজগার করবে কি এসে আল্লাহ কাছে গুনাহের জন্য ক্ষমা চাবে পানা চাবে ওইটা শুধু হট্টগোল করে আমরা ওই আপনার ইফতার সময়টা কি করে দিই কেটে দিই এটা করবেন না আশা করি এরপরে পাঁচ নম্বর করণীয় হচ্ছে রমজান মাসে কারো পরিবর্তন দেখে রমজান মাসে কারো পরিবর্তন থেকে আপনি ঠাট্টা বিদ্রুপ করবেন না হাসি হাসি করবেন না কারণ রমজান মাসটা আসছে মানুষকে পরিবর্তন পরিবর্তন করার জন্য সুবহানাল্লাহ বলেন না রমজান মাস কি জন্য আসছে পরিবর্তন পরিবর্তন মানুষকে করে দেওয়ার জন্য মানে রমজান মাসে নামাজ না পড়ে রমজান মাসে বাহিরে যদি কোনো আমল না করে রমজান মাসে একটা আমল ধরছে নামাজ ধরছে আমার আপনাকে উচিত ওটাকে আরো উৎসাহ দেওয়ার জন্য ঠিক কিনা কিন্তু আমাদের মানুষের চরিত্র এত খারাপ এত জঘন্য রমজান মাস বাইরে যদি নামাজ না পড়ে রমজান মাসে নামাজ আদায় করে ওটা দেখে আমরা আর হাসি ঠাট্টা বিদ্রুপ করি না করি না আপনি উৎসাহ দেন ভাই রমজান বাইরে আসতে পারেন রমজান মাসে আসছেন আমরা দোয়া করি আপনি রমজানের বাইরেও আসেন ঠিক কিনা দোয়া করবেন মানুষের জন্য এরপরে করণীয় ছয় নম্বর আছে শেষ রাত্রে উঠে যেহেতু আমরা সেহরি করতেই উঠবো সেহরি করতে উঠি না আমরা আমরা এই রমজানের বাহিরে কিন্তু এই সময়টা আমরা অনেকে পাই না তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য এটা একটা মোক্ষম সময় এটা সম্মানিত সময় আমি আপনি তো ওই সেহর করার জন্যই উঠি একটু দশ পনেরো মিনিট আগে উঠে একটু দুই চার ছয় আট দশ রাখা যতটুকু পারেন আপনারা তাহাজ্জুদ নামাজ আদায় করবেন এরপরে হচ্ছে ইফতার করানো মানুষদেরকে মানুষদেরকে কি করা লাগবে ইফতার করা লাগবে কোন মানুষ যদি রোজাদারকে ইফতার করায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে তার ওই মানুষটি রোজা রেখে রোজা থেকে যে সওয়াব পাবে আরেক অপর মানুষ ইফতার করাইয়া ততটুকু সওয়াব পাবে সুবহানাল্লাহ বলেন কিন্তু রোজাদারি কোনো কই ওই আপনার সব কমে দেওয়া হবে আমার অনেক মানুষ আছে যে মনে করেন না মানুষকে ইফতার করাইলে বলে মানুষ ইফতার করলে বোধ আমার রোজা সব কমে যাবে না আল্লাহ হচ্ছে আল্লাহর কি সবের ভান্ডার কম আছে আমার আপনার জন্য না কম নেই এই জন্য এরপরে করবেন কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি করে এটা আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি বেশি বেশি করে কি করবেন কোরআন তেলাওয়াত করবেন কারণ শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন ওয়া হুদাল লিন-নাস ওয়া বাইনাতাম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ তাআলা পবিত্র কোরআনটাকে এই পবিত্র রমাদান মাসেই নাযিল করেছেন এই জন্য আমরা যারা কোরআন পড়তে পারি না যারা আমরা শিখতে পারি না আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের পায়ে হাতে ধরে যাকে পান কোরআনের মুআল্লিম পান শিক্ষক পান হুজুর পান মুয়াজ্জিন পান যাকে পান আপনি হাত পা ধরে বা বেতন দিয়ে বা যে কোনো সিস্টেমে আপনি কোরআনটাকে শিক্ষা পারেন বাবা কারণ কোরআন ছাড়া আমার আপনার কঠিন কিয়ামত মাদিনে কেউ আপন হবে না কোরআনটা আমার আপনার হৃদায়তের চাবিকাঠি এরপরে যে নয় নম্বর আমাদের করণীয় দান সদকা করা লাগবে বেশি বেশি করে এই রমজান মাসে কি করা লাগবে উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস একটা আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা দেখেছেন যে রমজান মাসে বেশি বেশি করে দান করতে যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যতটুকুই ছিল
এইখান থেকে মানুষদেরকে কি করতেন বেশি বেশি দান সৎকার করতেন এজন্য আমাদের যাদের একটু অবস্থা সচ্ছল আছে ভালো আছে আমরা গরিবদেরকে দান সৎকার করব ইনশাআল্লাহ এরপরে 10 নম্বর যাদের শক্তি আছে এই মাসে উমরা করবেন কি করবেন এই মাসে উমরা করবেন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মধ্যে বলছে কেউ যদি রমজান মাসে একটা উমরা আদায় করে তার বাকি মাসে একটা হজ করার সওয়াব পাবে সুবহানাল্লাহ বলেন কি করা হজ করা অপর হাদিসে আছে কেউ যদি এই রমজান মাসে একটা উমরা আদায় করে তেই ওই ব্যক্তি যারা আল্লাহর রাসূলের সঙ্গে হজ আদায় করে সুবহানাল্লাহ বলেন এটা যখন আমরা আদায় করব এরপরে 11 নম্বর হচ্ছে বেশি বেশি করে মিসওয়াক করব আর দুইটা পয়েন্ট আছে বেশি বেশি করে কি করব মিসওয়াক করব আমরা অনেকে জানি না যে আমরা অনেকে জানি না যে মিসওয়াক করে অনেকে ওই ইফতারের আগে মিসওয়াক করে নেয় একবার না এটাও হযরত উম্মুল মুমিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন আমি রাসূলকে রোজা থাকা অবস্থায় যতবার আমি ওই মিসওয়াক করতে দেখেছি আমি গলাইয়া শেষ করে দিতে পারবো সুবহানাল্লাহ বলে এজন্য যখনই সময় পান প্রত্যেক নামাজের আগে যখন সময় মিসওয়াকটা করে এরপরে আমল হচ্ছে রমজানের শেষ দশকে ইত্তেকাফে বসে যাবেন এটা ইত্তেকাফ নিয়ে অনেকগুলো বিষয় আছে আমি ইনশাআল্লাহ যখন ইত্তেকাফের আলোচনা আসবে এই ইত্তেকাফ বিষয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে সঠিক যেটা কোরআন হাদিস থেকে গবেষণা করে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব আপনারা আমাকে দোয়া করবেন আমি জানো কোরআন হাদিস গবেষণা করে মানুষের সামনে কোরআনের সঠিক কথাটা পৌঁছায় দেয় এতে কে রাগ হলো কে বেজার হলো এটা যারা হক্কানি আলেম আমার মনে হয় এরা কিছু মনে করবে না কারণ কোরআনের যারা খাদেম কুরকিত যারা খাদেম এরা কোরআনের হক কথাগুলো বলে যাবে কে রাজি হয় কে খুশি সেটা ব্যাপার না এজন্য যে কথাগুলো বললাম করণীয় এবং বর্জনীয় আল্লাহ আমাকে আপনাকে প্রত্যেককে এ কাজ